UEFA চ্যাম্পিয়ন্স লীগের রাউন্ড অফ 16 এর খেলা শেষ হয়েছে গত দুদিন আগে। এখন অপেক্ষা কোয়ার্টার ফাইনালে ড্রয়ের জন্য। চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের জন্য আটটি দল। যে আট দলের মধ্যে আছে ইংল্যান্ড থেকে দুটি, স্পেন থেকে তিনটি, জার্মানি থেকে দুটি এবং ফ্রান্স থেকে একমাত্র দল পিএসজি। আর্সেনাল, অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিক, বরুশিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মেইন এবং রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে এবারের ইউএফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল। আজ শুক্রবার অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে ড্র। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে ড্র অনুষ্ঠান সরাসরি দেখতে পারবে ভক্তরা। ইউএফার ওয়েবসাইটে লাইভ সম্প্রচার করা হবে প্রোগ্রামটি। জানা গেছে কোয়ার্টার ফাইনালে একই দেশের দুই ক্লাব মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখোমুখি হতে কোনো বাধা নেই একই দেশের দুই ক্লাবের। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের ড্রতে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে পিএসজি ম্যান সিটি কিংবা পিএসজি রিয়াল মাদ্রিদের। এছাড়াও বায়ার্ন বার্সার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে 9 কিংবা 10 এপ্রিল থেকে। এরপর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে 16 কিংবা 17 এপ্রিল থেকে। এছাড়াও চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের লড়াইগুলো শুরু হবে 30 এপ্রিল কিংবা 1 মে থেকে, আর সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা শুরু হবে 7 কিংবা 8 মে থেকে।